সরকার সুপরিকল্পিতভাবে বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। রাষ্ট্রের প্রধান স্তম্ভগুলোর মধ্যে তার ভারসাম্য রাখতে চায় না, তাই সেগুলোকে ধ্বংস করে নিজেদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় মরিয়া হয়ে উঠেছে। রাজনীতির বিভিন্ন অনুষ্ঠানে এই সব বলেন দলের সিনিয়র নেতারা। বিউটি সমাদ্দারের রিপোর্ট। বিএনপি সদস্য সংগ্রহের অভিযানের উদ্বোধন উপলক্ষেই পুরনো ঢাকার আইনজীবী সমিতি কক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজন করে এই অনুষ্ঠানের। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে সরকারের স্বরূপ বেরিয়ে পড়েছে। সারা বছর আইনের কথা বললেও এখন তারাই সর্বোচ্চ আদালতের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রী যে কথা বলেছেন, খুব পরিষ্কার হয়ে যাচ্ছে এই সরকার এই বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে একটা অবস্থান। অন্যদিকে বিকেলে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, সরকার রাষ্ট্রের প্রধান স্তম্ভগুলোকে ধ্বংস করে অশনি সংকেত তৈরি করছে। নির্বাহী বিভাগ, আইন বিভাগ অর্থাৎ পার্লামেন্ট এবং বিচার বিভাগের মধ্যে এইটা রাখতে চায় না সরকার। সরকারের চাই মানে সব বিভাগের উপর তার নিরঙ্কুশ একতরফা আধিপত্য। বিএনপি নেতারা বলেন, এই পরিস্থিতির সমাধান সরকারকেই করতে হবে, আর এর জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। বিটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।